আব্বাসুদ্দিন আহমদ ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। পরিবার ও শিক্ষা। আব্বাসুদ্দিন আহমদ 1901 সালের 27 অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আব্বাসুদ্দিন আহমদের পিতা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল, মাতা হিরাম নেসা। শৈশবে বলরামপুর স্কুলে আব্বাসুদ্দিনের শিক্ষা জীবন শুরু হয়। 1919 সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা এবং 1921 সালে কুচবিহার কলেজ থেকে আইএ পাস করেন। ওখান থেকে বিএ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। তার বড় ছেলে ডক্টর মোস্তফা কামাল বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। মেজো ছেলে মোস্তফা জামান আব্বাসি ও একমাত্র মেয়ে ফেরদৌসি রহমান কণ্ঠশিল্পী। সঙ্গীত জীবন। একজন কণ্ঠশিল্পী হিসাবে আব্বাসুদ্দিনের পরিচিতি দেশজোড়া। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি, উর্দু গান সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। গানের জগতে তার ছিল না কোনো ওস্তাদের তালিম। আপন প্রতিভা বলে নিজেকে সবার সামনে তুলে ধরেন। তিনি প্রথমে ছিলেন পল্লী গায়ের একজন গায়ক। যাত্রা, থিয়েটার ও স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং নিজ চেষ্টায় গান গাওয়া রপ্ত করেন। এরপর কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জমির উদ্দিন খার নিকট উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন। পণ্ডিত শাকিল রাসেলের রেফারেন্স অনুযায়ী রংপুর ও কুচবিহার অঞ্চলের ভাওয়াইয়া, ভাবাগো ভাবা, খিরুল, চটকা গেয়ে আব্বাসুদ্দিন প্রথমে সুনাম অর্জন করেন। তারপর জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মর্সিয়া, পালা গান ইত্যাদি গান গেয়ে জনপ্রিয় হন। তিনি তার দরদ ভরা সুরেলা কণ্ঠে পল্লী গানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও অদ্বিতীয়। তিনি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম মুস্তফা প্রমুখের ইসলামী ভাব দ্বারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন। তিনি কাজী নজরুল ইসলামের সহায়তায় কলকাতায় এসে গ্রামোফোন রেকর্ডে গান রেকর্ড করেন। তার প্রথম রেকর্ড কোন বিরহীর নয়ন জলে বাদল ঝরে গো এবং রেকর্ড করা গানের সংখ্যা কমপক্ষে 700। শহুরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার কৃতিত্ব আব্বাসুদ্দিনের। আবার বাংলার মুসলমান সমাজকে উদ্দীপ্ত করেছিলেন ইসলামী গান গেয়ে। পল্লীগীতির সংগ্রাহক কানাইলাল শীলের কাছে কৃতজ্ঞ ছিলেন। ক্লাসিক্যাল গান শিখেছিলেন ওস্তাদ জমির উদ্দিন খার কাছে। আব্বাসুদ্দিন ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি আসল নাম ব্যবহার করে HMV থেকে গানের রেকর্ড বের করতেন। রেকর্ডগুলো ছিল বাণিজ্যিকভাবে সফল, তাই অন্যান্য হিন্দু ধর্মের গায়করা মুসলমান ছদ্মনাম ধারণ করে গান করতে থাকে। আব্বাসুদ্দিন 1931 সাল থেকে 1947 সাল পর্যন্ত কলকাতায় বসবাস করেন। প্রথমে তিনি রাইটার্স বিল্ডিং এ DPI অফিসে অস্থায়ী পদে এবং পরে কৃষি দপ্তরে স্থায়ী পদে কেরানির চাকরি করেন। একে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় তিনি রেকর্ডিং এক্সপার্ট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। 40-এর দশকে আব্বাসুদ্দিনের গান পাকিস্তান আন্দোলনের পক্ষে মুসলিম জনতার সমর্থন আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিভাগের পর ঢাকায় এসে তিনি সরকারের প্রচার দপ্তরে এডিশনাল সং অর্গানাইজার হিসেবে চাকরি করেন। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে 1955 সালে মেলিনায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলনে, 1956 সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন এবং 1957 সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি যোগদান করেন। আব্বাসুদ্দিন সম্পর্কে ফরহাদ মজহার বলেন, আব্বাসুদ্দিন কেবল গায়ক ছিলেন না, এই প্রজন্মের গায়করা যদি ভাবেন আব্বাসুদ্দিন শুধু গান গেয়ে এদেশের মানুষের মন জয় করেছেন তাহলে তা মস্ত বড় ভুল হবে। আব্বাস তার সময়কালের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে ধারণ করেছিলেন। সঙ্গে ছিলেন কাজী নজরুল এবং আরো অনেকে। তার সন্তান ফেরদৌসি রহমান এবং মুস্তফা জামান আব্বাসিও গান গেয়ে খ্যাতি লাভ করেছেন। তার কিছু বিখ্যাত
বিখ্যাত গান ও কি গাড়িয়াল ভাই, তুরসা নদী উথাল পাতাল, কার বা চলে নাও, প্রেম জানে না রসিক কালাচান। চলচ্চিত্রে অভিনয়, আব্বাসুদ্দিন আহমেদ মোট চারটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এই চারটি সিনেমা হলো বিষ্ণু মায়া, মহানিশা, একটি কথা ও ঠিকাদার। ঠিকাদার সিনেমাতে আব্বাসুদ্দিন একজন কুলির ভূমিকায় অভিনয় করেছিলেন। ধারণা করা হয় যে তিনি এর চেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করলেও তা উল্লেখ করেননি, কারণ সেই চরিত্রগুলো তেমন উল্লেখযোগ্য ছিল না। এসব সিনেমাতে তিনি গানও করেছিলেন। তখনকার দিনে মুসলমান ব্যক্তির সিনেমা করা ছিল একটা ব্যতিক্রম ঘটনা, তাই হয়তো বিষ্ণুমায়া ছবিতে অভিনয়ের পরও এর ভূমিকা লিপিতে আব্বাসুদ্দিনের নাম ছিল না, যার তথ্য সংগৃহীত হয়েছিল কানন দেবীর কাছ থেকে। গ্রন্থ ও পুরস্কার, আমার শিল্পী জীবনের কথা আব্বাসুদ্দিনের রচিত একমাত্র গ্রন্থ। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর 1960 সালে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, 1979 সালে শিল্পকলা একাডেমি পুরস্কার, 1981 সালে স্বাধীনতা দিবস পুরস্কার বিভাগ শিল্পকলা মরণোত্তর, 2013 সালে আরটিবি স্টার অ্যাওয়ার্ডস বিভাগ পরম্পরা পরিবার পদক মরণোত্তর মৃত্যু। তিনি 1959 সালের 30শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই।